रात्रि शारदती पुल्ल मल्लिका वृक्षरंत मनुष्यक्रे जोग माया मुपाश्रिता जिनी सृष्टि स्थिति लय प्रलयर मालिक ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादिरादि गोविंद सर्वकारणीर कारणम आजकल ब्रजभूमि तिनि एसेछेन लीला विलासेर जन्ने शारद चन्द पवन मंद विपिने भरल कुसुम गंध रे ए ए भगवान
ব্রজগোপীদের বাসনা পূর্ণ করবার জন্যে এই শারদীয় জ্যোৎস্নায় রাসলীলার বাসনা জাগল। পূর্ব প্রতিশ্রুত পালনী ব্রতী হলেন। বস্ত্রহরণকালীন ব্রজগোপীদের কাছে প্রতিশ্রুত হয়েছিলেন, হে গোপিনীগণ, তোমরা সাধনায় সিদ্ধ হয়েছ, তোমরা ব্রজে গমন করো, আগমনী রজনীতে আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব। আজ সেই দিন, বড় আনন্দপূর্ণ রজনী। শ্রীমদ্ ভাগবত বর্ণনা করেছেন রাত্রটি কত সুন্দর। দৃষ্টা কুমুদবন্ত মখণ্ডমণ্ডল করণম রাম নব কুমকুম মরুণ মানস তাতি কমলম গভীর রঞ্জিতং জগৌকলৌ বামদৃশং। আজকের আনন্দপূর্ণ রজনী শ্রী গোবিন্দ দেখলেন এই তো উপযুক্ত সময়। হে রাত রাতি ওই ছনো ভাতি শ্যাম মোহন মদনী মাতি হে গোবিন্দ ধ্বনি করলেন জগৌকল বামদৃশং মনোহরং। বাম লোচনা রমণীগণের মন হরণকারিণী মোহন মন্ত্রে দীক্ষিত করল আজ মধুর মুরলী। গোপীগণের কর্ণে প্রবেশ করল নিশম গীতং তদনঙ্গ বর্ধনং শ্রীহং কৃষ্ণ গৃহীত মানুষা আজ গুণরক্ষিত লমা সযত্র জবলল কুণ্ডলা শুনত গোপী প্রেম হিরোপি মনহি মনহি আপনা সপিরে তাহি চালত যাহি বলাত
ধেয়ে চলিল অনুরাগী গোপী ধেয়ে চলিল আরে অনুরাগে গোপী ধেয়ে চলিল গোবিন্দ তোমার হইলাম বলি অনুরাগী গোপী ধেয়ে চলিল শুনত গোপী শুনত গভীর নিশীতে শ্রী গোবিন্দ ধ্বনি করলেন শুনল কে প্রেমরূপী গোপীগণ যাহারা শ্রী গোবিন্দের শ্রীপাদ পদ্মে আত্মসমর্পণ করেছেন এই গোপীদের মধ্যে আছে বিবিধ গোপী নিত্য সিদ্ধা সাধন সিদ্ধা কৃপা সিদ্ধা নিত্য সিদ্ধা পুরাকালে যারা সাধনা করেছিলেন শ্রুতি ঋষিগণ কামনা করলেন ভগবান তুমি আমাদের এই পুরুষ দেহ পরিত্যাগ করে গোপী দেহ দাও সেই দেহ দিয়ে তোমার সেবা করব ভগবান বললেন তোমাদের বাসনা পূর্ণ করব আগমনী রজনীতে এরা হলো নিত্য সিদ্ধা গোপী ব্রজে জন্মগ্রহণ করে সকলের আগেই এরা শুনল সাধন সিদ্ধা কৃপা সিদ্ধা আমরা বলে থাকি হে ভগবান কৃপা করো ভগবান বললেন করে পাও করে পাওয়ার নাম কৃপা তোমরা কর্ম করো কৃপা আমি করে রেখেছি তাই কৃপা সিদ্ধা গোপিনীগণ তারাও শুনল কিন্তু যেতে পারল না কেন তাদের বন্ধন আছে তাই কোন কোন গোপিনী করজনি কেঁদে কেঁদে বলছে হে গোবিন্দ আমরা কৃষ্ণবাদিনীর ঘরে বসতি করি এ ঘর থেকে কেমন করে তোমার চরণ দর্শন করব বলো আমাদের ঘরেও জ্বালা বাইরেও জ্বালা প্রাণ গোবিন্দ কেমন করে এখন আমরা ঘরের বাহির হব তবে নিঠুর জানি তোমাকে যে ভালোবাসে তোমায় যে ভজন করে তার কি এমনি ভাবে কাঁদতে হয় গো দুটি নয়ন জ্বলিয়ে বুক ভাসায়ে
আমার গোবিন্দ দেখা দাও বলে কাঁদিতে কাঁদিতে জন যাইরি গোবিন্দ দেখা জনম যায় রে গোবিন্দ দেখা দাও বলে কাঁদিতে কাঁদিতে জনম যায় রে হে গোবিন্দ তাই জানি আমাদের কাদাই ভালো তোমাকে পাই বা না পাই আমাদের কান্নাই শ্রেষ্ঠ আর কোন গোপিনী বলছেন বলো আমরা কি তোমার চরণ দর্শন পাব না তাই কেহ কেহ বিছুরি বসন ভূষণ তাদের ভুল হইল গোবিন্দ চরণ ভাবতে ভাবতে অমনি ঘরে বাহির হল গোবিন্দ চরণ চলে যাচ্ছে নিসম্ম গীতং তদনঙ্গ বর্ধনং ব্রজ শ্রীহং কৃষ্ণ গৃহীত মানুষা আজ গৃহলক্ষিত লোমা সাজত্র জবলল কুন্ডলা কৃষ্ণ যনুরাগিনী গোপিনীগণ চলে যাচ্ছেন আর সাধন সিদ্ধা বৃন্দাবনে যত কুমারী মেয়েরা ছিল সাধনা করলেন রাসলীলা যোগমায়া আশ্রিত লীলা ভগবান শ্রীকৃষ্ণ 8 বৎসর বয়সে বস্ত্রহরণ লীলা এবং রাসলীলা করলেন আজগির কুমারী মেয়েরা কাত্যায়নী ব্রত করেছিলেন যোগমায়া বললেন হে বালকৃষ্ণ গোপাল ওই তো কুমারী মেয়েরা তোমাকে সাধনা করছে ডাকছে তুমি তাদের মনোবাসনা পূর্ণ করো পরীক্ষা করো যোগমায়ার কথায় ভগবান শ্রীকৃষ্ণ আসলেন কুমারী মেয়েরা যোগমায়ার কাছে প্রার্থনা করছেন বালুকা দিয়ে কাত্যায়নী মূর্তি তৈরি করে প্রার্থনা করছেন মাগো যোগ মায়া যোগেশ্বরী লীলা সাধিনী মায়ামান একবার তুমি করুণা করো কৃপা করো কতদিনে আমরা জগৎপতিকে পতিরূপে লাভ করতে পারব ব্রজের নিয়ম বসন্তীরে রেখে ব্রতের পরে জলকেলি করেন ভগবান শ্রীকৃষ্ণ আসলেন ব্রজগোপীদের বসন নিয়ে বৃক্ষের উপরে উঠলেন গোপীগণ বললেন চতুর লম্পট ষট প্রবাঞ্চক দাও দাও আমাদের বসন দাও তোমার জন্য আমরা একটু ব্রত পূজাও করতে পারব না ভগবান বলছেন তোমরা আমায় গালাগালি দিচ্ছ কেন দেখো তোমরা না ডাকলে তো আমি আসি না তোমরা ডেকেছো বলেই তুই এসেছি তোমরা নিতুই
नी तुई डाकु कैनो सखीनी मेली केहू काहू को पतो ना हे दीदे ए ए ए आबार ओई छे मिलाये गोकुल चंद आमारी गोविंद ओ दर्शु बहुल नीरे हाय हाय गोविंद हेरी हासो तो मुरली धारी निरखी बयानो पुछत बातो प्रेम सिंधु को गाहिनी पुछत सब गमन क्षेम कहो तो किए करब प्रेम ब्रजहु सब कुशल बात काहे कुटिलो चाहुनी हे गोपिनीगण एत रात्रि तुम्हरा बने केन एसेछो स्वागतं भो महाभागा प्रियं किंकर वाणी वच ब्रज सानमयं कोचि द्रुता गमन कारणं हे महाभागा किनोदरी सुंदरी गण ओ कौ हे गोपी किसेर लागिए गहन बने इले तरपी तर पुत्र भ्रातयो पतैश्यबो विचिन्नन्ति झपुर संतो माकिदं सादो समगोपिति बनम कुसुमित राकेश का रंजित जमुना नी जतरु पल्लव सविता गोपिकी गहन बने एले हे गोपी निगण तुम्हारे माता पिता बंधुजन खुजे बेड़ाचे तुम्हारा चले जाओ नारी जाति एत रात्रि बने थका भलो ना शोनो भागवत की बोले चे जानो निजो पोती रेखे जेबा परो पोती भाजे हे गोपी की शेर लागी बहने बने निजो पति रेखे जेबा बड़ पति भजे गोपी की लागी लक्ष्मी सम होइलयो से नरके पड़ी मजे गोपी की राजनी तुमरा आपन पति त्याज्य
বিরক্তি কথা বলি। আর তোমরা বিলম্ব করো না, তোমরা পররমণী, আমি পরপুরুষ, তোমরা ঘরে যে আপন আপন পতি সেবা করো। পতি সেবা করলেই জগৎপতিকে লাভ করা যায়। এ জগতে যত সতী সবাই পতি সেবা করে জগৎপতিকে পেয়েছে। আর বিলম্ব করো না, যাও, আমি পরপুরুষ। এইবার গোপিনীগণ বদন তুলে চাইলেন ভগবান শ্রীকৃষ্ণের প্রতি, চেয়ে বলছেন, বা বলিহারি, ও ধার্মিক, এ ধর্ম তুমি কোথায় শিখেছ বলো বলো? তুমি নিজে ধর্ম আচরণ করে দেখেছো কোনোদিন ধর্ম কাকে বলে? ও এখন পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে, ভালো ভালো কালিয়া না গরু শুনলি দরম কথা, হি হি পরম ধার্মিক পরি রমণী মা যাইলি যখন ধরম ছিল কোথায়, পরম ধার্মিক চোরের মুখে ধর্মের কাহিনী শুনি যে পায়ে হাসি, পরম ধার্মিক হয়ে পাপ পুণ্য যত তোমার জ্ঞান জানি গোকুলবাসী, পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে, হে কপট কালিয়া তোমার এই ধর্ম উপদেশ আমরা শুনব না, হে গোবিন্দ আমরা শেষ কথা বলে রাখি, তোহি সপিত দেহ কিবা কোথায় যাব, হে গোবিন্দ তোমার চরণ ছিড়িয়া যাব, যাব না। যে একে একে মরে সব সপিলাম, আর তো ফিরে যাবো না রে, ওই চরণে সব সপিলাম, আমরা আর তো ফিরে যাবো না রে, ওই চরণে সব সপিলাম, যাবো না রে, ওই চরণে সব সপিলাম, চরণ ছেড়ে ভগবান বললেন, তাহলে তোমরা কি করবে বলো? আমরা তোমার চরণে যে সব সপে দিয়েছি, হে চতুর চূড়ামণি, তুমি তো সকলেই জানো তোমার ওই কমল হস্তখানি আমাদের বক্ষে দিয়ে দেখো, এ যে কত তাহা বিকত জ্বালা,
हनुमान जेमन आगुन दिए लंका के दग्ध करेछिल ताहा हईते अधिक आगुन लेगे आमादेर ए सोनार पुरी पुरे তবে সারা জনম আকণ্ঠপুরে যমুনায় নিমগ্ন হয়ে থাকলে জ্বালা কমবে না বরঞ্চ বাড়বে। হ্যাঁ তুমি সব পারো, একটু সুধা দাও 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 সকল জ্বালা জুড়াইবে সুধা দাও সকল জ্বালা জুড়াইবে তোমার অধর সুধা পান করিলে তোমরা মুখ ফুটে আমার কাছে অধর সুধা চেয়েছ। শোনো গোপিনীগণ, আজ আর আমার কাছে কিছু নেই। হে ব্রজগোপী, এত রাত্রে গৃহ শৃঙ্খল মোচন করে তোমরা আমাকে ভালোবাসলে, আত্মসমর্পণ করলে, এর বিনিময় আমি কি দেব বলো? কৃষ্ণের প্রতিজ্ঞায় আছে পূর্ব হইতে, যে জয়ছে ভজে কৃষ্ণ তারই ভজে তৈছে, সে প্রতিজ্ঞা ভঙ্গ হলো গোপীর ভজনে, তে কারণে ঋণী হলেন গোবিন্দ আমার গোপীদের শনি। আজ আর আমার কাছে কিছুই নেই, তবে শোনো, এই প্রেম আশ্রা দিতে যাইব নদিয়া নগরে, জগন্নাথ মিশ্রের ঘরে শচী গর্ভে আমি জন্ম লভিব, সেই দিন মাথায় বাঁধব না মা বলি কাঁধে নিব ভিক্ষার ঝুলি, জয় রাধি শ্রী রাধি বলি বেড়াইব আমি, জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব আমি, দারে দারে বেড়াইব বেড়াইব, রাতে দয়া কর বলে সেই দিন কলি ধন্য হবে, জগ জীবের অভাব যাবে, সেই দিন কলি ধন্য
বেশ আজ তোমরা কি চাও আমার কাছে? গোপিনীগণ বললেন, আজ রাসমঞ্চে তোমার সঙ্গে আমরা একত্রে নৃত্য করব। বেশ, তাহলে তোমরা মণ্ডলী করে দাঁড়াও। ভগবান বলছেন, এক গোপী এক কৃষ্ণ মণ্ডলী করে দাঁড়ালেন। ভগবান সবার বাসনা পূর্ণ করছেন। নাগরটি রে তেহরে হেরয়ে রাই বয়ান, নাগর টেরে টেরে হেরয়ে রাই বয়ান, হেরয়ে রাই বয়ান, হেরয়ে রাই বয়ান, রাই বয়ান, হেরয়ে রাই বয়ান। নাগর টেরে হেরয়ে রাই বয়ান, জুতে জুতে গোপী লইয়া যশোদা নন্দন, নাগর টেরে টেরে হেরয়ে রাই বয়ান, আবার বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ, কি বা বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ, নাগরী টেরে লইয়া নন্দেরি কুমার, নাগর টেরে টেরে হেরয়ে রাই বয়ান, অধরি অধর দিয়া চুম্বনি বিপা, অধরি অধর দিয়া চুম্বনি, নাগর টেরে টেরে হেরয়ে রাই বয়ান। গোপিনীদের বাসনা পূর্ণ করছেন ভগবান। এইবার ললিতা সুখী বলছেন, ওভাবে হবে না, আজকের নৃত্য প্রতিযোগিতায় আমরা থাকব, পরীক্ষা করে দেখব কে জিততে পারে, তাকে আমরা উপযুক্ত বকশিশ দেব। তবে আমাদের তালে তোমাকে নাচতে হবে। বেশ, তাই হোক। এবার রাধানী কঙ্কনের তাল ধরলেন, কি বা পইলে প্যারি পদ্মিনী ধ্বনি কঙ্কনে ধরে তা, দিয়ে পররমণীর নামটি ধরে গানে করানো। বেশ বধু, ওভাবে নাচলে হবে না, আজকের এই নৃত্য প্রতিযোগিতায় আমাদের তালে তোমাকে নাচতে হবে। গোবিন্দ বলছে, না না, আমাকে তো নাচালে, এবার রাধাই নাচবে আমার তালে, কেমন বকশিস থাকবে আমার চূড়ার বাসী। রাধানী বললেন, বেশ দেখা যাক। সখীগণ বললেন, রাধি তোর ভাবনা কি? আমরা সবাই জয়ধ্বনি দিয়ে বলবো,
জয় রাধারানীর জয়। শ্যাম সুন্দর আমাদের সঙ্গে পারবে না। আচ্ছা দেখি তোমার তালখানা। ও ও চাঁদ বদনি নাচো তো দেখি, তা তা থইয়া থইয়া তিনি কিটি লাগে জিনি ঝা, নাচো তো দেখি তা তা থইয়া থইয়া তিনি কিটি লাগজি ঝা, বাজে 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 তিনি কিটি তিনি কিটি তিনি কিটি তিনি কিটি তিনি কিটি তিনি কিটি ঝা, বাজে তিনি কিটি ঝা, বাজে ও হো তাত্তা ত্রিমতা থুই তাত্তা মধুর মৃগাঙ্গ, বাজে ও তাত্তা না হবে ভূষণের ধ্বনি না নড়ি বেচির, না হবে ভূষণের ধ্বনি না নড়ি বেচির, আবার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির, তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির, দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির, এইবার রাধারানী আর গোবিন্দ দুজনা মিলিত হয়ে দাঁড়াচ্ছেন, সখীগণ উলুর্ধ্বনি জয়ধ্বনি দিচ্ছেন। কেমন চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো, চাঁদের বামে দাঁড়ালো রাই স্বামীর বামে দাঁড়ালো, চাঁদের বামে দাঁড়ালো রাই স্বামীর বামে দাঁড়ালো, জয় রাধে।